ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয়। একটা আপু আমাকে বলতেছিল আমাদের সম্পর্কটা ছিল 2টা বছরের, ও আমাদের রিলেটিভ, আমার বাবা ওর বাবার চাচাতো ভাই, আমার বড় বোনের বিয়েতে ওর সাথে প্রথম কথা হয়, ও আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল আর হাসতেছিল। আমি গিয়ে জিজ্ঞেস করলাম কি সমস্যা আপনার, এইভাবে তাকে আছেন কেন, ও বলতেছে আমি তাকাই নাই তো, আর এই যে আমাদের ঝগড়া, এখান থেকে আমাদের ভালোবাসার যাত্রা। ও যখন পরিচয় দিল তখন আমি অনেক লজ্জা পেয়েছিলাম, ইস কি করলাম, তারপর ফেসবুকে কথা, এভাবে আমাদের সম্পর্কটা শুরু। 1টা বছর পর্যন্ত সবকিছু ঠিক ছিল, কিন্তু যখন থেকে আমাদের 2 পরিবার জানলো তখন থেকে শুরু হলো আমাদের সমস্যা। আমার ফোন নিয়ে যায় অনেক বেশি কথা বলে, ওর ফ্যামিলিতেও সেম প্রবলেমটাই হচ্ছিল, আরও তো আমরা কাজিন, এটা নিয়ে আরও অনেক বেশি ঝামেলা, যে যাই হয়ে যাক না কেন আমাদের সম্পর্ক রাখতে দেবে না। কিন্তু আমি ওকে প্রচণ্ড বিশ্বাস করতাম আর সেও আমাকে, কখনো সন্দেহ জিনিসটা আমাদের ভেতরে ছিল না, না আমার আইডি পাস ওর কাছে ছিল না ওরটা আমার কাছে, কখনো এসব নেওয়ার ইচ্ছাই আসে নাই, কারণ যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে সে আমার সাথে কখনো বেইমানি করবে না, যে কিনা সুযোগ থাকা সত্ত্বেও আমার সাথে কখনো খারাপ কিছু করে নাই সেই মানুষটাকে বিশ্বাস করবো না তো কাকে করবো। আমি সেই দিন অনেক বেশি খুশি হয়েছিলাম, আমার বান্ধবী যখন ফেক আইডি খুলা ওরে মেসেজ দিছিল, আর আমার মানুষটা প্রথমে তাকে একটা কথা বলছিল, আমি একটা মানুষকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি, আমি জানি না তাকে আমি পাবো কিনা, তবে আমি আমার শ্রেষ্ঠ অব্দি চেষ্টা করবো তাকে নিজের করে পাওয়ার, আমার 1000 জনের দরকার নাই, আমার এই 1 জন আছে তাতেই আমি সারা জীবন সুখে থাকতে পারবো। আমার বান্ধবী যখন এই মেসেজগুলো আমাকে দেখায় মনে এক অন্যরকম প্রশান্তি কাজ করতেছিল, এরকম একটা ভালোবাসার মানুষ থাকলে আর কিছুর দরকার নাই, কখনো আমি ব্যতীত সে অন্য কোনো মেয়ের দিকে তাকায়ও নাই, আর যখন আমাদের দেখা হতো তখন শুধু আমার হাতটা ধরে বলতো এই হাত আমার, এই হাতটা যখন আমার হাত ধরে রাখে তখন আমি পরিপূর্ণ, এছাড়া আমি শূন্য। মাঝে একবার আমার বিয়ে ঠিক করে আমি অনেক ঝামেলা করি তারপর বিয়েটা ভেঙে দিই, অনেক কষ্ট হয়েছিল দুজনের, 2 ফ্যামিলিকে রাজি করাইতে, কিন্তু আমরা চেষ্টা করা বন্ধ করি নাই, আমরা শ্রেষ্ঠ অব্দি লড়াই করছি আর আজ আমরা সফল, আমাদের বিয়ের 3 বছর পূর্ণ হয়েছে, আমরা আল্লাহর রহমতে অনেক সুখে আছি। প্রথমত আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে অনেক ভালোবাসে, আর তারপর আমি যাকে ভালোবেসেছি সেই মানুষটাই আজ আমার, এর থেকে আর খুশির কী হতে পারে। ও আমার চোখের দিকে তাকে একটা কথা বলেছিল, আমি তোমার সাথে সারাটা জীবন এভাবে থাকতে চাই, আসলে ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয়, মানুষ সঠিক হলে আর কোনো কিছু লাগে না, ভালো থাকার জন্য একটা বিশ্বস্ত মানুষ দরকার, যে মানুষটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে, যাকে নিজের সবটা উজাড় করে দিয়ে ভালোবাসা যাবে, যাকে ভালোবাসার পরে আর কাউকে ভালোবাসতে ইচ্ছা করবে না, যাকে পেলে আর দুনিয়াতে কিছু দরকার হবে না, এরকম একটা মানুষ সবার জীবনে থাকুক। আমি কিছু কিছু আপু এবং ভাইদের উদ্দেশ্যে বলতেছি, যারা বলেন না ওই যে আমার ফ্যামিলি মানে নাই, আমার ফ্যামিলির জন্য তোমাকে ছেড়ে দিলাম, আরে ভাই আপনি যদি চেষ্টা করতেন তাহলে এটাও সম্ভব, অসম্ভব না, হাজার হাজার মানুষ তাদের ফ্যামিলির মানাইতেছে না, তাদের ফ্যামিলি মানায় বিয়ে করতেছে না, ভালোবাসা পূর্ণতা পাইতে হলে ভাই একটু তো কষ্ট করতে হবে, সারা জীবন যে মানুষটা নিয়ে স্বপ্ন দেখছেন সেই মানুষটা নিয়ে থাকতে চান তার জন্য কি এতটুকু কষ্ট করা যায় না, তার জন্য কি ফ্যামিলির সাথে একটু লড়াই করা যায় না, মানুষ চাইলে সব কিছু করতে পারে, জাস্ট চাওয়ার ইচ্ছাটা থাকতে হবে, কিন্তু আপনাদের অনেকের ভিতরে এই চাওয়ার ইচ্ছাটাই নাই, জাস্ট মনে করেন যে ঠিক আছে এমনি এমনি পাইলে পাইলাম না পাইলে নাই, এইভাবে করলে তো জীবনে কোনো কিছু পাওয়া যায় না, জীবনে কোনো কিছু দরকার হইলে যে কোনো কিছু যদি লাগে তাহলে সেটার জন্য কষ্ট করতে হয়, ভালোবাসার মানুষটাকে সারা জীবন পাশে রাখতে হলে অনেকটা কষ্ট করতে হয়, সবার সত্যিকারের ভালোবাসাগুলো পূর্ণতা পায়, মানুষ দুজন ঠিক থাকেন সম্পর্ক একদিন ঠিকই পূর্ণতা পাবে, কিছুই অসম্ভব না যদি আপনাদের দৃঢ় চেষ্টা থাকে, ভালোবাসার গল্পগুলো পূর্ণতা পেলে আর এইসব গল্পগুলো শুনলেও অনেক ভালো লাগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।